যদি মরতে গিয়ে কোনো কেলেঙ্কারি বাড়ায়? ভয় পাবে না? ও তো ঠাকুমার সে অভ্যেস আছে। মানে তুই তো প্রথমে বাড়িতে কাণ্ড কান্না ঘটাস, তুই তোর মেজো খুঁড়িও বার কত চেষ্টা করে কি করবি, তারও যে মাঝে মাঝে বাঁচতে ইচ্ছে করে না, মরতে প্রাণ চায়। অবশ্য সংসারে সবাই তার মেজো বউয়ের আদিক্যে তাই মনে করেছে। স্বামীকে খেলাম, শ্বশুর বাড়ির অন্ন গেল, বাপের বাড়িতে এসে লাথি ঝাঁটা। তুমি আমায় মরতে দিলে না কেন বলো তো? এই সংসারে বেঁচে থেকে আমার কি লাভ? কি লাভ পাও বলো তো ওইগুলো পড়ে? বুঝি না বাবা, বর্তা করতে এখন এলেন না, সে কোন সকালে বেরিয়েছেন? বুনে নিস পুরো পাঁচশো আছে। এ বাড়ির জমিটা বায়না করার সময় তোর কাছে যে পাঁচশো টাকা নেওয়া হয়েছিল এটা ফেরত দিয়ে দিল। আমি চেয়েছি নাকি? না না, তুই চাইবি কেন? তুই চাসনি তো? তবে কি জানিস প্রভা, সারাটা জীবন তো আমি তোর গলগ্রহ হয়ে থাকতে পারবো না। আমি বাড়ির বড় ছেলে, এ বাড়িতে সবার জন্য মাথা গুঁজার আইটুকু যদি করে দিতে না পারি তাহলে কি দায়িত্ব করলাম বল? তার জন্য যদি ভাইদের কাছে হাত পাততে হয়, ধার করতে হয়, তাহলে তো সারাটা জীবনের জন্য আমার মাথাটা হিট হয়ে যাবে। টাকাটা ধর 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 ধর, আমাকে দিন মুক্ত কর, ধর ধর ধর। তুই হিসেব করে দুধের টাকাটাও বলে দিতে পারিস, তুই চাইলে আমি ওটাও দিয়ে দেবো। ও হ্যাঁ রে বেকার, তোর আবার কোনো টাকা পয়সা বাকি নেই তো রে? আমার? হ্যাঁ তো, এবারের জন্য তোর কোনো টাকা বাকি নেই তো? আমি আবার কিছু দিলাম কই বর্দা, রোজগার কম করতে পারি, বাবা মা ঢেঁকিও হতে পারি, এত বড় চামার আমি নই। তোকে এই মধ্যে কথা বলতে কে বলেছিল? সব কেন বলবো না কেন শুনি, উঠতে বসতে আমাকে ঠেস দিয়ে কথা বল। আমি কখনো কিছু বলেছি বর্দাকে ভিটে বাড়ি নিয়ে? যেমনটা বলো সবই তো শুনি আমি। এত ঝক্কি পড়িয়ে স্কুলের ব্যবস্থা করলাম আর এখন উনি নাকি কান্না কাঁদছে। তোর মা যদি জানতে পারে না তোর পিঠে ছাল বাকল তুলে দেবে। দিক না দিক, মাকে ভয় পাই নাকি? এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, কি ব্যাপারটা কি? হ্যাঁ এই তুই এখান থেকে যা তো, তুই এখান থেকে যা। তোর মা যদি জানতে পারে না তো ভাবে এই তোর স্কুলে না যাওয়ার কথা সমস্ত মাথার মধ্যে আমি ঢুকিয়েছি, স্কুলে ভর্তির কোনো বন্দোবস্ত করতে পারিনি সেই জন্য তোকে এইসব কথা আমি শিখিয়েছি। তুই এখান থেকে থাকিস না, যা এখান থেকে যা। এই শোনছন কি ব্যাপার রে, উল্টো গাইছিস কেন? এতদিন তো মায়ের খুব ন্যাওটা ছিল, হঠাৎ কি হলো? আমার একদম ভাল লাগে না, মায়ের সবই দেয় বাড়াবাড়ি। চাম্পা স্কুলে পড়তে যাচ্ছে, নতুন কোনো ঘটনা সে ঘটাতে যাচ্ছে না, আরো অনেক বাড়ির মেয়েরা সে যাচ্ছে, কোনো বিপ্লব হচ্ছে না এই বাড়িতে। এই বাড়ির মেয়েরা যে কোনো কালে স্কুল পাঠশালায় যায়নি তাই এই বাড়ির লজ্জা। খুব তো বড় বড় কথা কইছে, দেখবো চাপা স্কুলে গিয়ে কি হাতি গোড়া হয়। আমি ওতে সে হবার জন্য স্কুলে যাবার দরকার করে না, মানুষ হবার জন্য দরকার করে বটে। কথা নেই বাত্তা নেই, আমার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করে দিয়ে এলো, বামুনের ঘরের গরু বউয়ের চাকর, এতদিন পরে পুরনো কথাখানা তুললে কেন? কথাখানা তো পুরনো হয়নি মা, চাপা পড়ে গেছিল তাই তুলতে হলো।